নমস্কার, সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা এখন গুছিয়ে গাছিয়ে যাচ্ছি, বসবাতে যাচ্ছি। আর এই কদিন ধরে ও শুধু একা যাচ্ছে আর অনেক জিনিসপত্র একসঙ্গে নিয়ে আসছে, তো এখন শেষ মুহূর্তের কেনাকাটা। আজকে কিন্তু অনেক কিছুই কেনাকাটা হবে, আর এই মাস তো প্রায় শেষের দিকে, আর এ মাস থেকে আমাদের আপ্যায়নে অতিথিরা আসবেন, তো সেই জন্য বাদবাকি যা আছে কেনাকাটা করা সব আজকেই আর কি কেনাকাটা হবে। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, কি কিনছি, কোথায় যাচ্ছি, কি হচ্ছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। আর সৌরভ এখানে মার কাছে, তো এখানে একসঙ্গে আসলাম বাড়ির থেকে তিনজন, এসে সৌরভ ওখানটায় আছে আর আমরা দুজনে বেরিয়ে যাচ্ছি। আর আমাদের পক্ষীরানী যাবে, গিয়ে যাবে কি শেষ পর্যন্ত যাবে না, আমাদের দয়াপুর বাজার পর্যন্ত ওখানে থেকে যাবে। কাল পরশুর মধ্যে আপ্যায়নে অতিথিরা আসবেন, তো আজকে রাত্রে ইচ্ছে আছে তিনটে ঘরে বেড পুরো সাজিয়ে ফেলার। ধোয়াধুই চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ যেটা করার সেটা চলছে, তো কিছু জিনিসপত্র খুব এমার্জেন্সি, সেগুলো আনতেই হবে, তো সেই জন্য আমরা আর দেরি করছি না, বেরিয়ে পড়ছি, আপনার সঙ্গে থাকুন। গতকাল থেকে কিন্তু এই বোর্ডের থেকে মালপত্র উঠছে, আমাদের যেমন এসে আর কি এখানে দাঁড় করিয়ে রেখে আর দুদিন ধরে মালপত্র উঠছে, খালি হয়ে গেলে কোনো এক জোয়ারে বোর্ডটা আবার চলে যাবে, জোয়ারের জল আস্তে আস্তে ঢুকছে, একটু পরেই একদম কানাকানি জল এসে যাবে। আমরা কিন্তু নদী রাস্তার নিচ দিয়ে একটা রাস্তা আছে, সেখান থেকেই যাচ্ছি, আর এর ওপর দিয়ে এমনি হাঁটাচলা করা যায়, তবে বাইক নিয়ে এই নিচ দিয়ে নামলে পড়ে বেশ সুবিধা। আর জোয়ার এখনো আসেনি, জোয়ার আসলে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এর সমানে সমানে জল থাকে। এসে গেছি দয়াপুর বাজারে, খেলার মাঠ আর ওখানে মন্দির। আমরা ওই সাইড দিয়ে নদী রাস্তার কানা দিয়ে যাচ্ছিলাম, এখন সবাই কাজে ব্যস্ত, দোকান টোকান খুব একটা খোলা নেই, কিন্তু দাদাকে দেখা যায় না, এই যে দাদা আজকে মনে হয় মাঠে যায়নি, গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে না। তাহলে কি গাড়ি নিয়ে যেতে হবে? তাহলে একে পারাপার করতে হবে, এটা তো ঝামেলা। দাদা মাঠের কাজ কত দূর? মাঠের কাজ কত দূর? শুনলাম খুব মাঠে কাজ চলছে, এখন দোকান টোকান বন্ধ থাকছে। আজকে 6-7 জন গেস্ট আসছে বুঝলে, এখন কালকে রাত্রে ফোন করেছে তারা আসছে, আমি বললাম যে ঘর এখনো রেডি হয়নি, বিছানা পাতিনি, তাও জোর করে চলে আসছে, এখন ওদেরকে কমলের ওখানে রুম ব্যবস্থা করে এসেছি, ওরা পার হয়ে এসে হয়তো তোমার এখানে আসবে, ওদেরকে একটু গোসওয়াতে এসে গেছে, ইনস্ট্রাকশন দিয়ে কিভাবে কি যাবে না যাবে, এখান থেকে একটা ভ্যান রিজার্ভ করবে, ওরা ভিলেজটা ঘুরবে, গোসওয়াতে এসে গেছে নন্দা। ঠিক আছে, তাহলে তুমি দোকানে বসো, এইখানে রাখার ব্যবস্থা হচ্ছে। আমাদের অমিতদার কাছে ফোন করে জানা গেল যে কোনো সমস্যা নেই, সমস্যা একটু ছিল তো সমস্যা কেটে গেছে, অসুবিধা হবে না, ওই জন্য পক্ষীরানী এখানে থাকছে যতক্ষণ না আসছি। আমরা এখন ফেরিঘাটের দিকে যাচ্ছি, আমাদের বোটটা এখানে রাখা ছিল অনেক দিন, এখন তো আমাদের ঘাটে আছে। এই একটা বোট মেরামতের কাজ চলছে, এখানে অনেকগুলো বোট এইভাবে রেখে মেরামত হয় যখন কোনো সমস্যা হয়, জায়গা আছে সেরকম। আর এই বোটটা ঢালাই বোট না, যখন জোয়ার ওঠে তখন এই ব্রিজটা একেবারে সমান হয়ে যায়, আর যখন ভাটা থাকে তখন এটা অনেকটা ডাউন হয়ে যায়।
আর এটার কারণ হচ্ছে সামনে দেখুন যে ভেসেলটা আছে এটা তো ভাসমান, জোয়ারের জল যখন ওঠে তখন জলস্তর উঁচু হয়ে যায়, তখন এই ব্রিজটাকেও ঠেলে উঁচু করে দেয়। দাঁড়িয়ে আছে একটা বোট বাঁধা, এটাতে একদম মালপত্র কিন্তু ভর্তি। যে ঢলাই বোটের কথা বলছিলাম সেই ধরনের বোট, ওই পাশে একটা ছিল যেরকম ডিপ, ভেতরে অনেক জিনিসপত্র ধরে, সেরকম বালি সিমেন্ট পাথর, এখানকার মানুষের যত কাজকর্ম হয় এই ধরনের বোটে জিনিসপত্রগুলো আসে। মাল ওপারে এসে আছে নাকি জয়ন্তী? ওপারে চলে এসেছি, আমরা যাবো নিয়ে আসতে। ওটা তো ছেড়ে দিয়েছে, পরে আবার কিন্তু আসছে। আমরা ওপার থেকে আসছি, ঈশ্বর বলে ঘোরালা একজন আছে দেখেছিস? আমি তোর জন্য, তুই আমার ওই দোষটা দিবি রে, তোর জন্য ব্যাপক আমি দড়ি ধরে টানে রে গেলাম। আমরা পাখিরালার পারে চলে এসেছি আর এখন দ্রুত হেঁটে চলে যাবো ভ্যান স্ট্যান্ডের দিকে। ভ্যানের সমস্যা ছিল, ভ্যান স্ট্যান্ডের ভ্যানগুলো চলছিল না, তো আমার বন্ধু অমিতের কাছে ফোন করে জানলাম এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, তো আমরা এখন ভ্যান স্ট্যান্ডের দিকে যাবো। গাড়ি পার করলে সুবিধা আছে, ভ্যানের আগে তাড়াতাড়ি করে যাওয়া যায়, আর পার করতে গিয়ে একটা ঝামেলা আছে, ধরে তলো ফেলো ওর থেকে বাবা, এমনি এমনি পার হলাম অন্যের গাড়িতে যখন হয়ে গেলাম, কোনো সমস্যা নেই, গাড়িটা না চললে তখন নিয়ে আসতে হতো। এপারে এসে বেশ কিছুটা হেঁটে যেতে হয় ভ্যান স্ট্যান্ডে, কিন্তু আসার সময় ভ্যান একেবারে ঘাটে এনে দেয়। কোথায় গেছিলে? এখানে পোলট্রি এসছে দয়াপুরের পারে যাবে, গোসাবাদ থেকে আসে এখানে, আর আমাদের দয়াপুরের বাজারের দোকানদাররা সব এখান থেকে পোলট্রি নিয়ে যাচ্ছে। এই হচ্ছে কানুদার শ্বশুর বাড়ি, কানুদার শ্বশুরের দোকান এটা। একটুখানি সামনে গিয়েই ভ্যান। ছোটবেলাতে
যখন ওই খেলাধুলো করে বেড়ানো হতো, এদিক ওদিক ঘুরে বেড়ানো হতো, তখন বাড়ির থেকে বলতো যে টোটো করে না ঘুরে পড়াশুনো কর। বড় হয়ে সেই টোটো করেই ঘুরতে হচ্ছে। এখন টোটো করে আমরা যাচ্ছি গোসাবাদে, তো টোটো উঠে পড়েছি আর টোটো ছেড়েও দিয়েছে। ছোটবেলায় যেটা বারণ করা হতো বড়বেলাতে, টোটো করেই যাচ্ছি এখন, টোটো ছাড়া উপায় নেই। আমরা যে পাখিডালা পারে এসে ফ্যানে উঠলাম, ফ্যান স্ট্যান্ড থেকে টোটোতে উঠলাম, উঠে যাচ্ছি গোসাবাদে। আপনারা অনেকে জিজ্ঞেস করেন গোসাবাদে এসে কি করে দয়া করে যাও, তো গোসাবাদে নেমে সেই একইভাবে ভ্যান স্ট্যান্ডে এসে যদি বলা হয় পাখিডালা দয়া করে ফেরিঘাট যাবো, তো এই ভ্যান স্ট্যান্ডের কাজ দিয়ে এই ফেরিঘাট যেখানে আমরা উঠলাম যে ফেরিঘাটে, এখানেই আপনাদেরকে এনে দেবে। ফেরি বেরোলেই দয়াপুর বাজার। আর এই পিছের রাস্তা চলে গেছে সামনে একটু এঁকে বেঁকে গোসাবা বাজার, আর গোসাবা বাজারের থেকে ওখানে রয়েছে ফেরিঘাট, চারটে নদীর সংযোগ স্থল বিদ্যাধরী নদী। তো ওখানে গিয়ে ফেরি বেরোলে গদখালি একেবারে হাইওয়ে শুরু, ওখান থেকে আপনারা যেখানে খুশি চলে যেতে পারবেন হাইওয়ে ধরে, বা আপনারা আসার পথে ওই গদখালিতেই গাড়ি পার্কিং করতে পারবেন। আর যদি ট্রেন পথে আসেন তো ক্যানিং লাইন, আপনারা শিয়ালদহ থেকে সাউথে ক্যানিং লোকালে উঠে ক্যানিং রেল স্টেশন, আর ওখান থেকে যে কোনো গাড়ি, বাস, অটো, ম্যাজিক গাড়িতে করে আপনারা সোজা চলে আসতে পারবেন গদখালি। গদখালি বললে অনেকে শোনেন বকখালি, কিন্তু বকখালি আর গদখালি দুটো আলাদা জায়গা। এটা হচ্ছে গোসাবা গদখালি, GAD গদ খালি, KSALI। তো এখানে এলে এখানে গাড়ি পার্ক করা যায়, গাড়ি পার্ক করে গোসাবার পারে আসা যায়। আর যদি আপনারা বাস বা ম্যাজিক গাড়ি এই সমস্ত গাড়িতে আসেন তাহলে সরাসরি আপনাদেরকে গদখালি এনে নামিয়ে দেবে। তো সময় লাগে ক্যানিং রেল স্টেশন থেকে 45 থেকে 50 মিনিট, আর তারপরে গোসাবা পেরোলে তো ভ্যান রয়েছে। আমরা তো গোসাবা বাজারে এসে গেছি, এখন সব দোকানে দোকানে যেতে হবে আর জিনিসপত্রগুলো কেনাকাটা করতে হবে, আর অনেকটাই জিনিসপত্র হবে। এখন ভাবছি বোটে পাঠাবো না উপর পথে ভ্যানে নিয়ে যাবো, তো সেটা সব কিছু কেনাকাটার পরে, দেখছি। এখন প্রথমে যাব ব্যাংকে, ব্যাংকে না গেলে কাজ হবে না। এই দোকানে এসছি, কিছুক্ষণ হলো ব্ল্যাঙ্কেট দেখাদেখি চলছে, প্যাকেট থেকে খুলে কিছু এখানে দেখানো হয়েছে, আর উপরতলায় দাদা গেলেন ওখান থেকে নিয়ে আসছেন। আরও এতক্ষণে কিন্তু অনেক কিছু কেনাকাটা হয়েছে, সব দুজনে মাথা মোট করে একটা জায়গায় জড়ো করেছি, তো সেটা তো আর দেখানো গেল না, তবে কী কিনেছি সবটাই দেখাবো। এই যে আমাদের দাদা সাতজিলিয়া বাজারের দোকান নিয়ে যায়, আমার মিতে পলাশদা, গোসাবাতে এসে কাপড় চোপড় বা কোনো কিছু কিনতে হলে পলাশদাকে নিয়েই আসি, কারণ আমরা দরাদরি করি না, পলাশদাকে দিয়েই কেনাকাটা করি। আর পলাশদার ওখান থেকে তো মালপত্র নিই যখন যেটা দরকার হয়। ওই তো সব উপর থেকে নামছে একে একে, তো একটা বেডের জন্য দুটো করে ব্ল্যাঙ্কেট নেওয়া হচ্ছে, একটা বেশ মোটা সোটা আর একটা একটু হালকা, দুটো করেই ব্যবহার করতে পারবেন যখন যেটা প্রয়োজন, হালকা শীতে হালকা, ভারী শীতে ভারী, ভারী শীতে দুটোই একসঙ্গে। আর আজকে যেটা আমাদের সমস্যা হয়েছে, বোট আসেনি, এখন এই ভ্যানে করে নিয়ে যেতে হবে খেয়া পেরিয়ে। ব্ল্যাঙ্কেটের কালার খুব একটা খারাপ হয় না, ছাপা গুলো সব খুলতে হবে না, সব খুলতে হবে না, আবার সব ভাঁজ করতে হবে, অত খুলতে হবে না, অত খুলতে হবে না, ছটা ভালো দে, আর ছটা মোটা আর ছটা একটু হালকা, একদম হালকা কালার না নিলে ভালো, তাড়াতাড়ি সে 19-20 একটু হোক না, অসুবিধা নেই, তবে ভালো মতো একই সাইজ। মোটামুটি মালপত্র যা কেনা হয়ে গেছে, আর অনেক মাল নেওয়ার ছিল যেগুলো বোট ছাড়া হবে না, যেহেতু আজকে বোট নেই তো উপরের পথ দিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটা সম্ভব ততটাই নিয়েছি। আর একটা টোটো রিজার্ভ করে নিয়েছি একেবারে ফেরিঘাট পর্যন্ত, বাজারের এখানে চলে এসছে টোটোটা, এই যে দাঁড়িয়ে আছে। এখন
টোটোর পেছন দিকে দুটো সিট পুরো ভর্তি হয়ে গেছে। ওদিকে ব্ল্যাঙ্কেটগুলো রাখা আছে, এখানে আছে টি টেবিল, নিচেও ব্ল্যাঙ্কেট, বালতি আছে, এখানে ডাস্টবিন আছে। এখন বসার জায়গা খুব শর্ট, এর ভিতরে বসতে হবে। সুস্মিতা ওদিকে কি কিনতে গেল, মালগুলো পড়ে যাওয়ার ভয়, যে কারণে দড়ি দিয়ে একটু বেঁধে নেওয়া হচ্ছে। আর বাঁধা হয়ে গেলেই গাড়িটা ছেড়ে দেবে, আমরা এখান থেকে বেরিয়ে যাব। কবার ধরে নিয়ে যেতে হবে তার ঠিক নেই। তারপরে ওই দাদাকে পাওয়া গেল, দাদাকে পাওয়া গেল বলতে যে অতিথিরা এসছেন ওনারাই এই ভ্যানটা নিয়ে সারাদিন ঘোরাঘুরি করেছেন, ওই জন্য এখানে পাওয়া গেল, না হলে ওই কতবার যেতে হতো তার ঠিক নেই। তো যাক ভালোই হলো, ওনারা এখন এখানটায় খাওয়া দাওয়া করছেন, তার ফাঁকে একবার আমরা এই জিনিসগুলো রেখে আবার দাদা চলে আসবেন, এসে ওনাদেরকে নিয়ে যাবেন। আমি পেছনে বসবো? হুম হুম। মালপত্র এসে সব ঘরের দিকে নিয়ে যাবো এইবার, বুঝিয়া সকাল থেকে সারাদিনে যত না কষ্ট হয়েছে এইটুকু এই ভ্যানে আসতে গিয়ে মোটামুটি আধের জীবন শেষ। পেছনে যে ঝাঁকা খেলো, হ্যাঁ ভ্যানে ওঠো। সোনা পারবে, সোনার মাথা একটা তুলে দাও। ওরে বাবা রে, নিচে পড়ে না জানো, বা বা বাবা। বাবা পেছনে বাবুটার দেখা যাচ্ছে না, একটু দেখতে সুযোগ করে দাও। এতক্ষণ বাবা আমি আর অনেকে হেল্পও করেছে খেয়াল তুলতে। বাবু তোমার বাবা চারটে নিয়েছিল কাঁধে, তখন যা দেখাচ্ছিল। ঘরের মধ্যে আজকে ধোয়া মোছা একদম একদম, এখানে আর জুতো পরে আর ওঠা যাবে না এখন আমাদের। না বাবু নিয়ে এসো এখন, এবার থেকে একদম জুতো পরে আর ঢোকা যাবে না। ব্ল্যাঙ্কেট আর একটা আছে আর বালতি গুলো আছে, এগুলো টি টেবিল। এই মাত্র আমরাও ঢুকলাম আর আমাদের এই মালপত্রগুলো আসলো, দাদা নিয়ে এসছে এক্ষুনি। এগুলো এই বেড়িগুলো এখন নিয়ে যেতে হবে। এই যে ভোলানাথ এসে গেছে, খাচ্ছে এখন এই শুকনো ঘাস কুটো। হ্যাঁ ঘা দিও না, ও এখানে প্রচুর ঘোরাঘুরি করেছে আর খেয়েছে, ছাইড দিয়ে একটু নষ্ট করে। হ্যাঁ নষ্ট করে বেশি, তাই তো ওই খাচ্ছে যায় খুঁজে খুঁজে। মোটামুটি এই মাঠে ধান কিন্তু কাটা কমপ্লিট, এখনো তোলা পুরোপুরি হয়নি, কিন্তু কেটে মাঠে পুরো শোয়ানো আছে সব। ওই যে বেঁধে সব ঘরে তুলছে, ওইখানেই গাদা দিচ্ছে ধানের গাদা। দাদা টাকা দিয়েছে? আচ্ছা এসো। সকাল থেকে সারাদিন আমরা গোসাবাতে কাটালাম আর ওদিকে তিনটে রুম একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হয়ে গেছে। আর এই দিকে যে দুটো রুম, এই দুটো রুমেরও দরজা লাগানো হয়ে গেছে,
আর প্রাইমারটা করে বেরিয়ে আসছে, কালকে এটাও ধুয়ে পরিষ্কার হয়ে যাবে, খাট ঢুকে যাবে এটাতে। রুম আজকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করার পরে দেখুন একদম চকচক করছে। কালকে এতে গদি লাগিয়ে বিছানার চাদর দিয়ে বালিশ দিয়ে বিছানা পেতে দেওয়া হবে কালকে। আজকে আর হলো না, একেবারে বেলা গেছে। ব্ল্যাঙ্কেট পুরো খাটের এমাথা ওমাথা ভর্তি। আর এই যে কৌটোগুলো, এগুলো মধু দেওয়ার জন্য এই কৌটো নিয়ে আসা হয়েছে। টি টেবিল গুলো এখানে রাখা আছে, আর এগুলো বালতিগুলো ওই বাথরুমে দেওয়ার জন্য এই বালতিগুলো আপাতত নিয়ে এসেছি। আর এখানে ডাস্টবিন এটাও নিয়ে এলাম, এর ভিতরে অনেক জিনিস আছে। মিষ্টি তুমি তো মিষ্টি এনেছে, আর জিনিসপত্র আনতে গেলাম সঙ্গে এনেছে, একটু খাস লাগলো। এইগুলো হচ্ছে বাথরুমে, এইগুলো এই হ্যাঙ্গার আছে, টাওয়েল টাওয়েল বার, আর ওই হ্যাঙ্গার আছে প্যান্ট প্যান্ট ঝুলানোর জন্য। বাথরুমের মধ্যে, বাথরুমের মধ্যে থেকে বলছি ডাস্টবিনের মধ্যে থেকে জলে বদল হয়ে যাচ্ছে এখন তো ওটা ব্যবহার হয়ে আছে। এই যে আর এইগুলো খাওয়ার প্লেট, ময়লা ফেলা কর্মী, খাওয়ার প্লেট আছে, আর কিছু নেই আপাতত। বাবু কি খাচ্ছো? আর এটা হচ্ছে এই যে দোলনা পালগুলো, হ্যাঁ লাগাও। এবারে সারাদিন পর দুটো খাওয়া দাওয়া করব। মা এখানে রান্না বান্না করে রেখেছে, আমি মাছ কিনেছিলাম সেটা এনে দিয়েছি, ফের বাবা আবার কিনেছিল এখান থেকে যাওয়ার সময় দেখেছিলাম, এখন কি কি আইটেম করেছে জানি না। এখন হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে দুটো খাওয়া দাওয়া করবো। তো আজকে পর্বটাই এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন, আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।